হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি মির্জা আব্দুল্লাহ নোমান ফ্রম এন টাইম লার্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। চলে আসলাম আরেকটি ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে আইএসও অ্যান্ড কমপ্লায়েন্স। আইএসও কি? এই বিষয়টা শোনার পরে সবার মনেই একদম সহজ একটা উত্তর চলে আসে, হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, দ্যাটস মিন্স আইএসও। বাট কমপ্লায়েন্সটা কি? কমপ্লায়েন্স বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো কমপ্লায়েন্স নিলেই আমরা স্বাভাবিক একটু গার্মেন্টস ইন্ডাস্ট্রি বেসিক আলোচনা চলে আসে। তবে হ্যাঁ, অবশ্যই কমপ্লায়েন্সের যে আলোচনাটা হবে আজকে সেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়েই। কিন্তু কমপ্লায়েন্সটা মানা অ্যাকচুয়ালি সকল ধরনের ইন্ডাস্ট্রি, সকল ধরনের শিল্প কলকারখানার জন্যই জরুরি। কিন্তু বেসিক্যালি একদম 100% মানতে চেষ্টা করে বা মানে একমাত্র আরএমজি ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোই। কেন মানে? কারণ একটা পার্টিকুলার গ্রুপ আছে যারা প্রেশার গ্রুপ নামে পরিচিত, তারা প্রতিনিয়ত প্রেশার দেয় এই জিনিসটা মানতে। তো এই কমপ্লায়েন্স কত সাল থেকে আমাদের দেশে আসলো, এটা অনেকেই প্রশ্ন করতে পারেন। তো এর পার্টিকুলারলি সালটা হয়তো আমি বলতে পারবো না, বাট একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের দেশে কয়েকটা বড় বড় ম্যাসিভ দুর্ঘটনা ঘটে যায় এই আরএমজি ইন্ডাস্ট্রির সেক্টরে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের তাজরিন ফ্যাশনে আগুন, দেন রানা প্লাজা ধস, এবং অনেক ধরনের ম্যাসিভ কিছু দুর্ঘটনা ঘটে যাওয়ার ফলেই আমাদের যারা বহির্বিশ্বের বায়ার আছেন, বিশেষ করে ইউরোপ কান্ট্রির বায়ারগুলো, ইউরোপীয়সের বায়ারগুলো এই কমপ্লায়েন্স নিয়ে বেশি কনসার্ন হয়, এবং তারা এই আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, ম্যানুফ্যাকচারার আছে, তাদেরকে আপনার খুব প্রেশার দিতে থাকে। তো এই প্রেশার দেওয়ার ফলে অ্যাকচুয়ালি কী হয়, প্রেশার দেওয়ার ফলে কোম্পানিগুলো বাধ্য হয় এই কমপ্লায়েন্সটা নিশ্চিত করতে। তো এই প্রেশার প্রেশার বলতেছি, অ্যাকচুয়ালি কারা প্রেশারটা দেয়? প্রেশারটা কি আমাদের বায়াররা দেয়, না বায়ারদেরকে অন্য কেউ প্রেশার দেয়, না গভর্নমেন্ট দেয়, না কে দেয়? হ্যাঁ, বাংলাদেশের রুলস রয়েছে, গভর্নমেন্টের রুলস রয়েছে, কমপ্লায়েন্সের যে রুলসগুলো রয়েছে, রেগুলেশন রয়েছে, কোড অফ কন্ডাক্ট রয়েছে, সেগুলোকে ফুলফিলভাবে মানা ম্যানুফ্যাকচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই তাদেরকে মানতে হবে। কিন্তু বাংলাদেশের যে রুলসগুলো, এই রুলসগুলো কিন্তু ম্যান্ডেটরি না যে সে মানবেই, বা এরকম কিছু না যে বাধ্যবাধকতা কিছু নাই যে সে তাকে মানতেই হবে। কিন্তু কমপ্লায়েন্সের যে রুলসগুলো, বায়ারের যে কমপ্লায়েন্সের রিকোয়ারমেন্ট রুলসগুলো, সেগুলো অবশ্যই তাকে মানতে হবে। তো তাহলে একটু দেখে আসি যে প্রেশার গ্রুপটা কারা, প্রেশার কারা অ্যাকচুয়ালি কারা দেয়। তো প্রেশার যারা দেয় তাদের ধরে নিচ্ছি, তাদেরকে আমরা রাখছি প্রেশার গ্রুপ, তারা হচ্ছে উপরের সেগমেন্টে। এবং পরবর্তী ফার্স্ট ক্যাটাগরাইজ যারা আছে সেটা হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট। এইচআর কী? আমরা সবাই জানি এইচআর হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, বা এইচআর ডিপার্টমেন্টের কাজ কী সেটাও আমরা জানি। এইচআর ডিপার্টমেন্টের কাজ হচ্ছে মানুষ রিক্রুইট করা, একটা ফ্যাক্টরিতে মানুষ লোক নিয়োগ দেওয়া, মানুষ বলতে লোক নিয়োগ দেওয়া, কর্মী নিয়োগ দেওয়া, এবং সেই কর্মীকে নিয়োগ দেওয়ার পর তাকে ট্রেনিং এবং ডেভেলপমেন্টের মাধ্যমে তার যে কর্মদক্ষতা সেটা উন্নতি সাধন করা। তো এক্ষেত্রে এটা কীভাবে প্রেশার দেয় এবং কাকে প্রেশার দেয়? এই এইচআর গ্রুপগুলো অ্যাকচুয়ালি প্রেশার দেয় বায়ার এবং ম্যানুফ্যাকচারারকে, আই মিন ফ্যাক্টরি মালিকদের এবং বায়ারকেও এটা প্রেশার, তারা প্রেশার দেয়। বায়ারকে কীভাবে প্রেশার দেয়? কারণ বায়ার একটা বাইং হাউস বা তার যে অফিস আছে সেখানে একটা এইচআর ডিপার্টমেন্ট আছে, এবং তারা যখন লোক নিয়োগ দেয় এবং বায়ার সেই লোকগুলোকে ঠিকমতো অর্গানাইজ করতে চায়, তো তারা তখন চেষ্টা করে যে ফুলি রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে যাইতে, এবং ফুলি রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যেই অ্যাকচুয়ালি এইচআর ডিপার্টমেন্টটা কাজ করে। তো এইচআর ডিপার্টমেন্টের কাজ যেহেতু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে, এবং তারা আইন মেনে কাজ করে, কারণ শ্রমিক নিয়োগ, শ্রমিক ছাঁটাই, এভরিথিং আইন মেনে কাজ করে। এবং বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে প্রত্যেক শ্রমিক এবং প্রত্যেক মালিক, তারা সবাই কম বেশি কনসার্ন তাদের নিজেদের আইন সম্পর্কে, শ্রম আইন সম্পর্কে, এবং শ্রমিকরাও কনসার্ন যে তাদের কী রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তাদের কী আইন আছে, তাদের সুযোগ সুবিধা কী দিবে ফ্যাক্টরি, এ ধরনের সব কিছু জেনে থাকার কারণে যেহেতু এইচআর ডিপার্টমেন্ট এই বিষয়গুলো হ্যান্ডেল করে। সো এইচআর ডিপার্টমেন্টও চায় কোম্পানি কমপ্লায়েন্স মেনে চলুক। তো কোম্পানি কমপ্লায়েন্স মেনে না চললে এইচআর ডিপার্টমেন্টের কাছেও একটা জবাব দিতে জায়গা থেকে, কারণ সেখানে সে যেই লোকগুলোকে রিক্রুইট করছে তারা এইচআর ডিপার্টমেন্টে এসে বলতেছে যে না, তাদের এই নিয়মকরণ মানা হচ্ছে না, তাদের অনিয়ম করা হচ্ছে, তাদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে, 8 ঘন্টার বেশি ডিউটি হচ্ছে, হিউজ পরিমাণে নাইট ডিউটি হচ্ছে, এখানে ফায়ার সেফটি নেই, এই ধরনের বিষয়গুলো নিয়ে এসে এইচআর ডিপার্টমেন্ট তারা যখন অভিযোগ করে, তখন এই বিষয়গুলো মানব সম্পদ নিয়ে, যখন তারা যেহেতু রিসার্চ এবং মানব সম্পদ নিয়ে তারা অনেক কাজগুলো করে, তো তখন দেখা যায় কি তারা অনেক দক্ষ লোক নিতে পারে না, এবং এর ফলে অনেক দক্ষ লোক না নেওয়ার ফলে কোম্পানি কিন্তু আলটিমেটলি লস হয়। সেই জন্য এইচআর ডিপার্টমেন্টে চায় যে কোম্পানি যেহেতু যদি লস না করতে চায়, কোম্পানি যদি লস না করে, তাহলে এইচআর ডিপার্টমেন্ট এই বিষয়ে ভূমিকা এখানে পালন করে থাকে যে কোম্পানিকে লস করানো যাবে না, এবং কোম্পানি লস না করতে হলে কী করতে হবে, ভালো লোক নিয়োগ দিতে হবে। আর ভালো লোক নিয়োগ দিলে কী করতে হবে, কোম্পানির সম্পূর্ণ রুলস অ্যান্ড রেগুলেশনও যাতে চলে সে বিষয়টি খেয়াল রাখতে হবে। তো এই বিষয়টাতে
দেখা যাচ্ছে যে এইচআর ডিপার্টমেন্ট একটা প্রেসার দিচ্ছে বায়ার বা ফ্যাক্টরি মালিকদের, বায়ারকেও দিতে পারে এবং ফ্যাক্টরি মালিকদের দিতে পারে। এরপর পরবর্তী যে সেক্টরটা রয়েছে, পরবর্তী যেই স্টেপটা, যারা প্রেশার দিয়ে থাকে তারা হচ্ছে কান্ট্রি অর গভর্নমেন্ট। আপনি যেই কান্ট্রিতে বিজনেস করবেন ওই কান্ট্রির গভর্নমেন্টের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে এবং এই গভর্নমেন্ট আপনাকে বাধ্য করবে আপনাকে তাদের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে নিতে, এবং সেই রুলস অ্যান্ড রেগুলেশন অলমোস্ট সিমিলার কমপ্লায়েন্সের কোড অফ কন্ডাক্ট, কমপ্লায়েন্সে বা বায়েররা যে ধরনের কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট করে সে ধরনের কমপ্লায়েন্সের যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটা প্রায় অলমোস্ট সিমিলার। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই কান্ট্রিগুলো, আপনার কান্ট্রির যে গভর্নমেন্টগুলো আছে তাদের যে আইনকানুনগুলো আছে সেই আইনকানুনের মধ্যে থেকেও আপনাকে কমপ্লায়েন্স মানতে বাধ্য করবে সরকার। এবং কেন করবে, কারণ আপনি যখন একটা 5-10 কোটি টাকা দিয়ে একটা ফ্যাক্টরি দিচ্ছেন, ফ্যাক্টরিটা কিন্তু নট অনলি 5% জায়গার ভিতরে হচ্ছে না, এটা হিউজ একটা এরিয়া নিয়ে হচ্ছে, এবং এটা একটা শুধুমাত্র আপনার নিজস্ব ব্যক্তিগত সম্পদ আর থাকছে না, এটা একটা দেশের সম্পদ, কারণ আপনি এই ফ্যাক্টরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন এবং দেশ আপনার এখান থেকে রেমিটেন্স পাচ্ছে এবং দেশের আর্থ সামাজিক উন্নয়ন হচ্ছে, বেকার সমস্যা দূর হচ্ছে এবং দেশে তো উপকৃত হচ্ছে। তার মানে কি, দেশ যেখানে ইনভলভ তার মানে সেখানে আমাদের গভর্নমেন্ট বা যেই দেশে থাকছেন সেই দেশের গভর্নমেন্টও কিন্তু ইনভলভ, এবং সেই গভর্নমেন্ট চাবে অবশ্যই আপনি নিয়মকানুন মেনে আপনার কোম্পানিটি পরিচালনা করেন। তার মানে আপনাকে কান্ট্রি বা ওই কান্ট্রির গভর্নমেন্টের যে আইনকানুন আছে এবং তাদের যে প্রশাসন আছে তারা আপনাকে বাধ্য করছে কমপ্লায়েন্সটি মানতে। তো এর পরবর্তী যে সেক্টর রয়েছে সেটা হচ্ছে আপনার ইন্ড ইউজার বা রিয়েল ইউজার। তো ইন্ড ইউজার বা রিয়েল ইউজার এটাই হচ্ছে মানে কোর প্রেশার গ্রুপ, এরাই ম্যাসিভ পরিমাণে প্রেশার দিয়ে থাকে। তো ইন্ড ইউজার বা রিয়েল ইউজার যে কীভাবে প্রেশার ক্রিয়েট করে, তো একটা জিনিস খেয়াল করুন, ধরুন একটা রিনাউন্ড কোম্পানি, আমি কোনো কোম্পানির নাম মেনশন করতেছি না কজ দে আর নট স্পন্সার্ড দিস ভিডিও, কেউ স্পন্সার করেনি। তো সেহেতু ধরে নিন সাপোজ এক্স ওয়াই জেড একটা রিনাউন্ড কোম্পানি, তো এমন একটা কোম্পানি, সেই কোম্পানিতে খুব ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, অনেক কাস্টমার আছে, হিউজ তাদের আউটলেট আছে বা হিউজ শোরুম আছে, সেখানে আপনি ক্রয় করতে যান, মানে আপনি কাস্টমার, তো আপনি যখন ক্রয় করতে গেলেন তো সেক্ষেত্রে দেখলেন কি হলো যে ওই আপনি ওই ক্রয় করার সময় আপনি একটু খোঁজ পেলেন বা নিউজ পেলেন যে ওই কোম্পানিটা যে ম্যানুফ্যাকচারাররা কাজ করিয়ে নেয় সেই ফ্যাক্টরিটা কমপ্লায়েন্স মানে না, সেখানে নারীদের উপর অত্যাচার হয়, মিস ইউজ হয়, চাইল্ড লেবার রয়েছে সেখানে, সেখানে হিউজ পরিমাণে ডিউটি হচ্ছে, কোনো ডিউটির রুলস অ্যান্ড রেগুলেশন নাই, তাদের ফায়ার সেফটি নেই, এ ধরনের সেক্টর সেক্টর অনেক হিউজ লেভেলের আপনার প্রবলেম। তো এই ধরনের প্রবলেম যখন আপনি ফেস করে তারা কাজ করিয়ে নিয়ে আসছে, তো আপনি যখন এটা জানতে পারলেন তখন কিন্তু আপনি এটি কিনবেন না, কারণ আপনি একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট টাকা পে করে আপনি তাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নিচ্ছেন, তো আপনি চিন্তা করবেন যে এরা যেহেতু ইললিগাল কাজে জড়িত তখন কিন্তু আপনি এটা কিনবেন না, এবং আপনার সাথে আপনার বন্ধু বান্ধব বা আশেপাশে যারা আছে তাদেরকেও আপনি না করে দেবেন যে না তোমরা কিন্তু এই প্রোডাক্টটি কিনো না, কারণ এই কোম্পানি ভালো না, এই কোম্পানি অসৎ উপায় অবলম্বন করে, এরকমটাই হয়ে আসে। এবং অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় ব্র্যান্ড এই বিষয়টার জন্য হিউজ পরিমাণ আপনার লস হয়েছে এবং তারা পরবর্তী বুঝতে পেরেছে না তাদের কমপ্লায়েন্স নিয়ে কাজ করতে হবে এবং কমপ্লায়েন্স এনশিওর করতে হবে তাদের ম্যানুফ্যাকচারারদেরকে, এবং তারা তখনই ম্যানুফ্যাকচারারদেরকে প্রেশার দিয়েছে কমপ্লায়েন্স 100% এনশিওর করার জন্য। এবং বর্তমানে নন কমপ্লায়েন্স কোনো গার্মেন্টস বলা চলে ভালো বায়ার ধরে রাখতে পারে না। সো গার্মেন্টস প্রতিষ্ঠান বা আরএমজি ইন্ডাস্ট্রি হতে হলে কমপ্লায়েন্স কিন্তু মাস্ট বি লাগবে। তো এর পরবর্তী যে প্রেশার গ্রুপটা সেটা হচ্ছে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আর আপনারা বলতে পারেন এনজিও তার মানে কি, এনজিও কি যে ব্রাক বা গ্রামীণ ফোন এরকম, এরা কি যে লোন টোন দেয়, তো এরা কীভাবে প্রেশার ক্রিয়েট করলো? তো এনজিও কিন্তু আমরা যেটা বুঝি সেটা কিন্তু অ্যাকচুয়ালি এনজিও ওই ক্যাটাগরির না, সব এনজিও একই রকম না, অনেক এনজিও আছে যারা সোশ্যাল ওয়ার্ক করে থাকে, এই ধরনের বিষয় নিয়ে তারা কনসার্ন করে থাকে, তারা উমেন সেফটি নিয়ে কাজ করে, তারা রোড সেফটি নিয়ে কাজ করে, ঠিক এরকম অনেক আছে ফায়ার সেফটি নিয়েও কাজ করে। এবং ঠিক এই বিষয়গুলো নিয়ে কাজ করতে গেলে, যেমন ফায়ার সেফটি নিয়ে যারা কাজ করে তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যায়, ফায়ার সেফটি সম্পর্কে এনশিওর করে, তো এই এনজিওগুলো যখন দেখে একটা কোম্পানির ফায়ার সেফটি নাই তখন তারা কিন্তু ক্লেম করতে পারে, তারা আদালতে মামলা করতে পারে ওই কোম্পানির বিরুদ্ধে যে এই কোম্পানিতে শ্রমিকদের জন্য পর্যাপ্ত পরিমাণে ফায়ার সেফটি নাই। তো এই ধরনের জিনিসগুলোর কারণে কিন্তু এনজিওগুলো আপনাকে বাধ্য করতে পারে, এবং এই এনজিওগুলো যখন আপনাকে বাধ্য করবে কমপ্লায়েন্স মানাতে বা বায়ারকে বাধ্য করবে যে আপনি যে ম্যানুফ্যাকচারার দিয়ে বানাচ্ছেন সেই ম্যানুফ্যাকচারার কিন্তু এই ধরনের মিস ইউজ করছে, আপনারা এই বিষয় নিয়ে কথা বলুন, এই বিষয় নিয়ে আপনারা সচ্চর হন, তখন কিন্তু বায়ার আপনাকে আলটিমেটলি প্রেশার দিবে, ম্যানুফ্যাকচারারকে প্রেশার দিবে। তো এনজিও কিন্তু একটা প্রেশার গ্রুপ। তো এরপর হচ্ছে ট্রেড ইউনিয়ন। তো ট্রেড ইউনিয়ন বললে আমাদের সবার চোখে একটা কালো অধ্যায় চলে আসে, সেটা হচ্ছে আদমজি জুট মিল। এই ট্রেড ইউনিয়নের দুর্নীতির কারণে আমরা দেখেছি আদমজি জুট মিলের মতো একটি বড় বৃহৎ, অর্থাৎ আমাদের এই এশিয়ার ভিতরে বা আমাদের এই যে ভারতীয় উপমহাদেশ বা এই সাবকন্টিনেন্টালের ভিতরে একটা হিউজ
পরিমাণ একটা জুট মিল ছিল, হিউজ একটা জুট মিল ছিল, সবচেয়ে বড় একটা জুট মিল ছিল, সেটা হচ্ছে আদমজি জুট মিল, যেটা এই ট্রেড ইউনিয়নের দুর্নীতির কারণে, ট্রেড ইউনিয়নের ঝামেলার কারণে বন্ধ হয়ে যায়, আমরা সেটা দেখেছি। তো এই ট্রেড ইউনিয়ন কীভাবে প্রেশার ক্রিয়েট করে, তো যখন ট্রেড ইউনিয়ন আদমজিতে ইম্প্যাক্ট ফেললো এবং তারপরে যখন আদমজি পাটকল লসের সম্মুখীন হলো এবং সেখানে এই জুট মিলটি বন্ধ হয়ে গেল, তো তারপরেই সরকার রুলস করে ট্রেড ইউনিয়ন অফ করে দিল। তো এর পরপরই কিন্তু আমাদের জিএসপি বাতিল হয়ে যায়, আমাদের গার্মেন্টস সেক্টরে যে জিএসপি পেতাম আমরা সেটা কিন্তু বাতিল হয়ে যায়, এবং এই ট্রেড ইউনিয়ন ব্যান্ড করা এটা কিন্তু একটা কারণ ছিল সেই জিএসপি বাতিলের ভিতরে, যত কারণগুলো ছিল তার মধ্যে কিন্তু এই ট্রেড ইউনিয়নটাও একটা কারণ। তো তারপর এই সরকার আবার রুলস করে দেয় এবং হাইকোর্ট থেকে এটার রিট জারি হয়ে যায় বা এটার একটা রুলস জারি হয়ে যায়, না ট্রেড ইউনিয়ন থাকতে হবে অর্গানাইজেশনগুলোতে এবং এটার নিয়মিত প্র্যাকটিস থাকতে হবে। তো এই ট্রেড ইউনিয়নগুলো কীভাবে কী করে, ট্রেড ইউনিয়নগুলো, ট্রেড ইউনিয়নের যে নেতা নির্বাচিত হয় বা ট্রেড ইউনিয়নের যে সংস্থাগুলো থাকে প্রত্যেকটা ফ্যাক্টরিতে, প্রত্যেকটা গ্রুপ অফ কোম্পানিতে, ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, তারা ওয়ার্কারের সেফটি নিয়ে, তারা ওয়ার্কারের বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তো ট্রেড ইউনিয়নটি একটু খোলাসা করে বলি, ট্রেড ইউনিয়নটা কীরকম, তো যে মালিক কোম্পানির যিনি এমডি বা মালিক সে কিন্তু সর্বশক্তির অধিকারী সেই কোম্পানির জন্য, একটা ওয়ার্কারকে সে চাইলে যে কোনো মুহূর্তে সারাই করতে পারে, কারণ দেখেও সারাই করতে পারে, কারণ না দেখেও সারাই করতে পারে। তো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে মালিক কিন্তু তার শক্তিতে অনেক বড় হয়ে গেল, কিন্তু আলটিমেটলি যে শ্রমিক সে কিন্তু দুর্বল রয়ে গেল। তো মালিক শ্রমিকের সম্পর্ক বা মালিক শ্রমিকের যে বৈষম্য দূর করার জন্য ট্রেড ইউনিয়ন কাজ করে থাকে। ট্রেড ইউনিয়ন হচ্ছে একসাথে যত শ্রমিক আছে তাদেরকে একত্রিত করে একটা শক্তি সংগঠন তৈরি করা এবং মালিক পক্ষ এবং এই দুইটা পক্ষ মিলে তারা পুরো ফ্যাক্টরিটাকে স্মুথলি পরিচালনা করা। তো ট্রেড ইউনিয়ন যখন একসাথে হয়, একটা ইউনিয়নে যখন 200-300-250 জন লোক থাকে, তখন দেখা যায় কি যে একটা হিউজ পরিমাণ একটা শক্তি এখানে সঞ্চয় হয় এবং এখানে মালিক পক্ষ, তো দুইটা প্রায় সমশক্তির অধিকারী হয় পাওয়ারের দিক থেকে। তো সেক্ষেত্রে মালিক চাইলেই তখন আর একটা শ্রমিককে বিনা কারণে সারাই করতে পারে না, তাকে জব দিতে একটা জায়গা থাকে, এবং ট্রেড ইউনিয়নও তখন বিষয়টা দেখে যে না মালিকের কী প্রবলেম হচ্ছে, মালিকের কী সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো তারা খতিয়ে দেখে। তো এই হচ্ছে ট্রেড ইউনিয়ন। তো ট্রেড ইউনিয়ন কিন্তু যেহেতু শ্রমিক নিয়ে কাজ করে, শ্রমিকের সেফটি নিয়ে কাজ করে, সেক্ষেত্রে ট্রেড ইউনিয়ন কিন্তু আপনার কী করছে, আলটিমেটলি এই প্রেশার ক্রিয়েট করতেছে। তারা ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারারকে প্রেশার ক্রিয়েট করতে পারে, আর অথবা বায়ারকেও প্রেশার ক্রিয়েট করতে পারে যে আপনারা বাধ্য করুন আপনাদের ম্যানুফ্যাকচারারদেরকে, আপনাদের যেসব কোম্পানিগুলো, যেসব গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোকে কমপ্লায়েন্সের আওতায় আসতে এবং কমপ্লায়েন্স 100% মানতে। এরপরের যারা প্রেশার গ্রুপ রয়েছে তারা হচ্ছে সিভিল অর জেনারেল পিপুল। তো সিভিল বা জেনারেল পিপুল বা আম জনতা, আই মিন ম্যাঙ্গো পিপুল, তারা কীভাবে প্রেশার ক্রিয়েট করে, তো তারা খুব হিউজ পরিমাণে প্রেশার ক্রিয়েট করতে পারে। তারা যেমন বাংলাদেশে যে বিভিন্ন ধরনের গার্মেন্টস ইস্যু নিয়ে অনেক ধরনের আন্দোলন টান্দোলন হয় বা তাদের বেতন ভাতা নিয়ে হয়, এক্ষেত্রে কিন্তু আম জনতা বা সিভিল সোসাইটি বা আমাদের যারা বলা চলে সমাজের গুণীজন, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মতামত পাস করে থাকে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির বড় বড় মালিকদের সাথে বসে এই বিষয়গুলো ফিক্সড করে থাকে, এবং এর ফলে ওই কোম্পানির মালিকগুলো এই ধরনের বুদ্ধি, যারা সিভিল পার্সন বা জেনারেল পার্সন বা সমাজের ওয়াইজ ম্যান যারা, তাদের কাছে কিন্তু এই বুদ্ধি পরামর্শ নিয়ে একটা পরম্পরা মানে সমস্যার সমাধান করে থাকে। তো তারা যখন দেখে একটা কোম্পানিতে এরকম ধরনের প্রবলেম হচ্ছে, তাদের নিজেদের দায়িত্ব থেকেই তারা তখন ওই কোম্পানিকে কনসার্ন করে, ওই বায়ারকে কনসার্ন করে যে আপনারা কিন্তু এই ধরনের ভুল করছেন, আপনারা এই ধরনের ভুল করা কিন্তু ঠিক হচ্ছে না, সামাজিক মূল্যবোধের ক্ষেত্রে থেকে তারা এই কাজটি করে থাকে। তো এই সিভিল পিপল বা আমাদের যারা আম জনতা এক কথায়, বা আমাদের সমাজের যারা ওয়াইজ ব্যক্তি আছে, নট অনলি যে শুধুমাত্র জেনারেল পিপল আমাদের মতো পাবলিক এরকম না, সমাজের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা আছেন তারাও এই সেক্টরে পড়ে এবং তারাও এই ধরনের প্রেশার ক্রিয়েট করে থাকে। এবং এক্ষেত্রে প্রেশার ক্রিয়েটটা হতে পারে বাইরের উপরে, হতে পারে ম্যানুফ্যাকচারারের উপরে, কিন্তু বুঝতে হবে যদি বাইরের উপরে প্রেশার ক্রিয়েট করে, বায়ার তখন ম্যানুফ্যাকচারারদের উপরে প্রেশার ক্রিয়েট করে এবং তাদেরকে বোঝাতে মানে করাতে বাধ্য করে আর কি, অ্যাকচুয়ালি যে কমপ্লায়েন্স আপনারা মেনে চলুন এবং কমপ্লায়েন্স মেনে চলে আপনাদের ফ্যাক্টরি পরিচালনা করুন, না হলে আপনার কোম্পানিতে কোনো অর্ডার দেওয়া হবে না। ইভেন অনেক অনেক বায়ার আছে, অনেক অনেক ব্র্যান্ড আছে যারা একদম টু দ্য পয়েন্টে 100% কমপ্লায়েন্স এনশিওর না করলে কখনোই কোনো প্রতিষ্ঠানকে, কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কোনো গার্মেন্টস কোম্পানিকে তাদের অর্ডার প্লেসমেন্ট করে না। যদি তারা শুনে তাদের ওই গার্মেন্টস প্রতিষ্ঠানটি নন কমপ্লায়েন্সড, তারা তখনই বলে দেয় উই আর সরি, আপনার এখানে আমরা অর্ডার প্লেসমেন্ট করতে পারছি না। তাহলে বোঝা গেল আমাদের কমপ্লায়েন্সের গুরুত্ব কতটুকু। কিন্তু এই কমপ্লায়েন্স নিয়ে আমাদের দেশে লেখাপড়া, স্টাডি বা রিসার্চ কিন্তু খুব একটা বেশি দিন আগে থেকে শুরু হয়নি, বহির্বিশ্বের আগে আরও আগে থেকে চর্চা হলেও আমাদের দেশে কিন্তু এত আগে থেকে চর্চা হয়নি। যখন আমাদের এই আরএমজি ইন্ডাস্ট্রিগুলোতে ম্যাসিভ পরিমাণে একটা সাড়া ফেলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা
এবং এই ধরনের দুর্ঘটনাতে আমরা হারাই অনেক তাজা প্রাণ এবং অনেক অনেক হিউজ হিউজ লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়, তখন আমাদের দেশের সরকার, আমাদের দেশের ম্যানুফ্যাকচারার এবং আমাদের দেশের প্রতি বায়ারদেরও নজর পড়ে এরকম যে কমপ্লায়েন্স মানতে হবে, নিয়ম নীতি মেনে কাজ করতে হবে এবং কমপ্লায়েন্সের আওতায় কাজ করলেই আমাদের আরেঞ্জ ইন্ডাস্ট্রির সমৃদ্ধি সম্ভব, এটা তারা বুঝতে পারে। তো এই কমপ্লায়েন্স নিয়ে আরও ভিডিও থাকবে, আয়াসনে আরও ভিডিও থাকবে এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব দ্য কোড অফ কন্ডাক্ট ইন কমপ্লায়েন্স, এই বিষয়ে আলোচনা করবো এবং সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার, টাটা। আর অবশ্যই অবশ্যই ভিডিও শেষ করার আগে বলে যাচ্ছি, আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। টেক কেয়ার।